নিয়া আগে স্যার, আমি তো সমাজের বর্তমানে নাই থাকি, শুনবেন হ্যাঁ বউ আমরা একটু এখন। বর্তমানে থাকি, আমরা একটু বর্তমানে ইয়া থাকি। স্যার আপনি কিন্তু যেটা আপনি আর বলছেন যে মোস্তাক সাহেবের হত্যাকাণ্ডের আমি ব্যাপারে, রিফ্রেশিং মোস্তাকের হত্যা নিয়ে কথা বলছেন বলছিলাম আমি, মোস্তাক কায়সার ভাই আমি আমি বলতে আপনারা চাচ্ছি, ইন্টারাপ্ট করলে কিন্তু বোঝা যায় না, আমি দুজনকেই সমান সময় দেবো ডেফিনেটলি। নিয়াজ থ্যাংক ভাই ইউ, আপনাকে আমি ধন্যবাদ, আশা আমি করি একটু আপনি তাই করবেন। আমি একটু কলার থেকে একটু কথা বলে আসি, আবার আমি আপনাদের সাথে আবার কথা জাস্ট বলবো। আমি জাস্ট আপনার এই টপিকটা 50 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। জি আপনি বলেন যেটা ভাই। বলছেন যে মোস্তাক সাহেবের দেখুন কমিশনার হত্যাকাণ্ড, ভাই, জি বলেন, সরি আপনি আপনি ইন্টারাপ্ট না করলে আমি খুশি হব, আমি আপনার সম্বন্ধে একটু কথা বলি না আচ্ছা কিন্তু বলেন, আপনি বলেন, শেষ করেন আপনি মোস্তাক সাহেবের একটা কথাটা। আমি, হ্যাঁ আপনারা যেটা বলছেন যে মোস্তাক সাহেবের হত্যাকাণ্ড, ওনারা বলবেন যেটা একটা অ্যাক্সিডেন্ট, কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে 12 বছরে বলেন তো, সেই পরিসংখ্যাটা আপনারা দেন। প্রত্যেকটা ঘটনাকে আপনারা বলেন একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তার বিচার তো হওয়া দরকার। এরকম ক্রমাগত ভাবে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে, আর আপনারা সেটাকে দলীয় ভাবে লেবাস দিয়ে জাস্টিফাই করবেন, এটা তো হয় না।